আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারো ডিসেম্বর তেইশ বিএনপির সাথে কি করে এরই মধ্যে কঠিন শিক্ষা পেল তারা অবশেষে যা ঘটল ন্যাচারাল জাস্টিস প্রকৃতির নির্মম পরিহাস এটাকেই বলা হয় ন্যাচারাল জাস্টিস আসলে বিশ্বাসঘাতকদের পরিণাম ভালো হয় না সে যার সাথেই বিশ্বাসঘাতকতা করুক না কেন ইতিহাস বলে আওয়ামী লীগের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে সাংগঠনিক শৃঙ্খলা মানেনি ইতিহাসে তাদের করুণ পরিণতি হয়েছে আওয়ামী লীগের কথা বলছি যেমন ডক্টর কামাল হোসেনের মতো আন্তর্জাতিক সম্পন্ন একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি আজকে তিনি ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতাও রাখেন না এবং একটা লজ্জাজনক রাজনৈতিক সমাপ্তি হয়েছে তার বঙ্গবীর কাদের সিদ্দিকির মতো এত প্রভাবশালী ব্যক্তি জিরো কোনো ভেরু নাই তার কোনো আলোচনাই নাই এসে এমপি ইলেকশন বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের দিকে মনোযোগ দিক বিষয় অনেকটা এরকম তা আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকদের পরিণতি হচ্ছে এমন আর বিএনপির সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের পরিণতি আর চাইতেও খারাপ নিজ দলের সাথে এই যে তৈমুর আলম শমশের মবিন চৌধুরী এরা দল গঠন করলো আওয়ামী লীগের প্রেসক্রিপশনে টাকা পয়সা খেয়ে তাদের নিজেদের দলের নামে তারা পরিচিতি লাভ করতে পারলো না তাদের পরিচিতি হচ্ছে কিংস পার্টি এই যে সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক বিশ্বাসঘাতকতা করে গেলেন নির্বাচনে শেষ পর্যন্ত কী হলো আমসালা দুটোই হয়তো বা যেতে যাচ্ছে নিজ দল থেকে বহিষ্কার হলেন আওয়ামী লীগ এমপি বানাবে এত সহজ না দেখেন ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে কিন্তু সেই ভাগ বাটোয়ারায় কিংস পার্টিরা তেমন কিছু পায়নি হয়তো সুপ্রিম পার্টির কি মাইজভান্ডারি সাইফুদ্দিন তিনি হয়তো আওয়ামী লীগের অনুকম্পায় এমপি হতে পারেন এছাড়া যারা বেসিক্যালি পরিচিত রাজনীতিবিদ দেশে আগে থেকেই কিন্তু বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে গিয়েছে তার মধ্যে তৈমুর শমশের এবং ইব্রাহিম এই তিনজন ডাক পেতে পারে এই তিনজন শূন্য পেতে পারে এই তিনজনের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে তাদের মন খারাপ কী করবে হতাশা এমন অবস্থা হয়েছে তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এদের কার্যালয় লোকজন নাই কতজন প্রার্থী টিকেছে কি শেষ পর্যন্ত এগুলো জানেন না নেতারা মহাসচিব ঠিক বলতে পারেন না ভাগ বাটরা শেষ হওয়ার পরেই দল দলের কার্যালয় নেতাকর্মী শূন্য শুধু অফিস সহকারী সিকিউরিটি গার্ড এদেরকে পাওয়া যায় এর মানে রাজনীতি হাল ছেড়ে দিয়েছেন তা কিংস পার্টি হিসাবে খেতাব পাওয়াই হচ্ছে তাদের বড় ব্যর্থতা আবার ভাগ কিছু না পাওয়া এটা হচ্ছে তাদের জন্য উচিত শিক্ষা যথাযথ শিক্ষা আসলে বিএনপির সাথে এরা কিন্তু সবাই বিএনপির সাবেক নেতা ছিলেন শুধু এই যে নজিবুল রসার রে তিনিও তো বিএনপি সাবেক নেতা ছিলেন তা শেষ পর্যন্ত তার একটা সুসময় এসে এভাবে ধরা খেতে হচ্ছে মনের কষ্ট নিয়ে জনগণের কাছ থেকে অধিকার পেয়ে আওয়ামী লীগের কাছ থেকে তুচ্ছতা অবমূল্যায়নের শিকার হয়ে চলে যেতে হচ্ছে এখন দেখেন এই যে তৈমুর শমসের নজিবুল কিংবা ইব্রাহিম তাদের কি আছে না তাদেরকে হয়তো বা আওয়ামী লীগ সান্ত্বনা দেবে কিছু টাকা পয়সা দিয়ে তোমাদের তো সিট দেওয়া সম্ভব হলো না নির্বাচনে এসেছো ধন্যবাদ কিছু টাকা পয়সা নিয়ে চুপ করে বসে থাকো রাজনৈতিক ক্যারিয়ার তো শেষ এটা হচ্ছে কঠিন শিক্ষা অলরেডি তারা পেয়েছেন এর মানে নির্বাচনের ফলাফল পর্যন্ত সাত জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হলো না তার আগেই তাদের রাজনৈতিক কেরিয়ার কার্যত হতাশাজনক পরিসমাপ্তি করলো কারণ আওয়ামী লীগ তাদেরকে দিল না এখন শুধু আশ্বাস পাচ্ছে এখনও আশ্বাস দিচ্ছে যাদের মাঝপথ থেকে আবার নির্বাচন থেকে চলে না যায় অলরেডি চলে গিয়েছে অফিস খোলা নাই কিন্তু শেষ পর্যন্ত যেন মাঠে ময়দানে দু এক জায়গায় মাইক টেক নিয়ে বক্তৃতা দেয় জন্য বলছে যে না আসন ভাগাভাগি না দিলেও দু এক জায়গায় সিস্টেমে জিতিয়ে আনা যায় কি না দেখব কিন্তু এই আশ্বাসে তারা আর আশ্বস্ত হতে পারছে না স্বপ্ন ভঙ্গ হলো দর্শক গণমাধ্যমের খবর কিংস পার্টিকে আসন সারেনি আওয়ামী লীগ আওয়ামী লীগ কি চালাক কিংস পার্টি গঠন করে এমন হাইপ তৈরি করেছিল নতুন দুইটা দলকে নিবন্ধন দিল তাদেরকে মনে এই করবে সেই করবে কিন্তু জাস্ট নির্বাচনে আনলো আলোচনায় রাখলো শেষ পর্যন্ত দিল না কিছুই আওয়ামী লীগের মতো চালাক দল বাংলাদেশের দ্বিতীয় নাই ঢাকডোল পিটিয়ে রাজনীতির মাঠে নামলেও কিংস পার্টি হিসেবে পরিচিত তিন দলকে কোনো আসন ছাড়েনি আওয়ামী তিনটি দলের নির্বাচন কমিশনের ইস্যুতে নিবন্ধন প্রাপ্ত দেখেন নিবন্ধিত দল হয়ে শেষ পর্যন্ত কী লাভ হলো নিবন্ধন পায় না অমুককে নিবন্ধন দেওয়া হয় না ডেভেলপমেন্ট পার্টি গণধিকার পরিষদ এবি পার্টি নিবন্ধন যোগ্য ছিল কিন্তু তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি নিবন্ধন দেওয়া হয়েছে ভূপর সংগঠন বা আওয়ামী কৃত্রিমভাবে সংগঠন বানিয়ে কিংস পার্টিকে নিবন্ধন দিয়েছে তাতে কি হয়েছে এই নিবন্ধন পেয়ে তারা শেষ পর্যন্ত নির্বাচনের আগে নির্বাচন থেকে কার্যত হারিয়ে যাওয়ার উপক্রম এর মানে এই নিবন্ধন আসলে তাদের জন্য কোনো সুফল বয়ে আনতে পারেনি ভাগ বটরায় তারা স্থান করতে পারেনি তিনটি দল দলগুলো হলো বাংলাদেশ সুপ্রিম পার্টি তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন আসন্ন দাদাস জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও চোদ্দ দল শরিকদের জন্য বত্রিশটি আসন ছেড়েছে আওয়ামী তবে কিংস পার্টি হিসেবে পরিচিত তিন দল কোনো আসন ছাড় পায়নি এখন কল্যাণ পার্টিও কিন্তু পরবর্তীতে কিংস পার্টির মধ্যেই পড়ে আর কল্যাণ পার্টি থেকে তো ইব্রাহিম সাহেব বহিষ্কৃতই হয়েছেন কল্যাণ পার্টি সাধারণ জনতা হ্যাঁ নির্বাচন কমিশনে বা সরকারের কাছে কল্যাণ পার্টি হয়তো গ্রহণযোগ্য কিন্তু জনগণের যে কল্যাণ পার্টি ছিল তারা শহীদ ইব্রাহিমকে আগে বহিষ্কার করে দিয়েছে দর্শক এটা স্পষ্টতই বোঝা যায় যে আসলে উচিত শিক্ষা পেল তারা বিশ্বাসঘাতকতার भाग बाटोर आए किस ना पार मध्य दिए